উড়াং রাষ্ট্রীয় উদ্যানত আরম্ভ প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। দখলমুক্ত করা হব রাষ্ট্রীয় উদ্যানখনের 21,000 বিঘা ভূমি। উদ্যানের পৰা 3,997টা পরিয়ালক উচ্ছেদর লক্ষ্য প্রশাসনের। রাজ্যের বনাঞ্চল সমূহত থাকা অবৈধ দখলের বিরুদ্ধে সরকারে কঠোর অভিযান চলাই থাকার সময়তে এইবার উড়াং রাষ্ট্রীয় উদ্যানত আরম্ভ হয়েছে উচ্ছেদ অভিযান। বিশাল নিরাপত্তা বাহিনীর উপস্থিতিত দেওবারের পৰা শোণিতপুর আর দরং জেলার অন্তর্গত রাষ্ট্রীয় উদ্যানখনত প্রশাসনে আরম্ভ করেছে বৃহৎ উচ্ছেদ অভিযান। বৃহৎ এভিকশনের প্রোগ্রাম হয় দরং আর শোণিতপুর জেলার প্রায় 21,000 বিঘা মাটিত এভিকশন চলিব। আর সেইমতে আমি সিকিউরিটি এরেঞ্জমেন্টখিনি করেছো, যথেষ্ট কটকটিয়া করেছো। 5 দিন চলিব, 2 দিন শোণিতপুর জেলাত চলিব আর 3 দিন পরহিরপরা 1 তারিখলৈকে দরং জেলাত চলিব। রাষ্ট্রীয় উদ্যানখনের 21,000 বিঘা ভূমিত অভিযান চলাই 3,997টা পরিয়ালক উচ্ছেদর লক্ষ্য লৈছে প্রশাসনে। এই উদ্দেশ্যে প্রথম পর্যায়ত শোণিতপুর জেলাত থাকা রাষ্ট্রীয় উদ্যানের অংশত আরম্ভ করা হয়েছে উচ্ছেদ অভিযান। শোণিতপুরের অধীনত থাকা 11,010 বিঘা ভূমিত চলিছে উচ্ছেদ। উচ্ছেদর বাবে প্রশাসনে ব্যবহার করেছে 50খন ট্রেক্টর আর 80খন যন্ত্রচালিত নাও। অবশ্যই রাষ্ট্রীয় উদ্যানখনের মাটি দখল করা বহু পরিয়ালে ইতিমধ্যেই ঘর ভেটি ভাঙি আঁতরি গেছে আন স্থানলৈ। উদ্যানখনের শোণিতপুর জেলার ভিতরত পড়া অংশত আর 2 দিনলৈ চলিব উচ্ছেদ অভিযান। DY365ক এই কথা জানিবলৈ দিছে জেলাখনের উপায়ুক্ত দেবকুমার মিশ্রয়। আর আমি আশা করছো আজি আর কাইলে এই 2টা দিন আমি প্রায় 11,000 বিঘা শোণিতপুর জেলাত বেদখলীকৃত ভূমি আছিল, বন বিভাগের ভূমি, সেইখিনি আমি মুক্ত করব পাৰিম। এইটো হল কাজিরঙা করিডর, আসলে ওরাঙর পৰা কাজিরঙালৈ এইটো এটা বৃহৎ করিডর, এটা ব্রহ্মপুত্রর লগত দাঁতির কাষরিয়া অঞ্চলত। এইটো বন্যপ্রাণীর মুক্ত বিচরণ ভূমি আছিল, গতিকে এটা সরকারের উদ্দেশ্য হল এই গোটেই অঞ্চলটো বন্যপ্রাণী মুক্ত অঞ্চল হিসাবত, মুক্ত ভ্রমণ অঞ্চল হিসাবত মানে চিহ্নিত করব লাগে। শোণিতপুরের পিছতে রাষ্ট্রীয় উদ্যানখনের দরং জেলার অধীনত থাকা অংশটো প্রশাসনে চলাব দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান। উড়াং রাষ্ট্রীয় উদ্যান আর লাওখোয়া অভয়ারণ্যক সংযোজিত করার লক্ষ্যে দুইখন বনাঞ্চলের মাজত থাকা ব্রহ্মপুত্রর চরতো প্রশাসনের বুলডোজারের কূপ পড়ব। উড়াং রাষ্ট্রীয় উদ্যানের দরং অন্তর্গত 9,990 বিঘা ভূমিত চলিব উচ্ছেদ। 450 স্কোয়ার কিলোমিটার আমার আছে সষ্টম সংযোজন, 195 স্কোয়ার কিলোমিটার আছে বুড়াচাপরি, আর 200 স্কোয়ার কিলোমিটার আছে আমার এইটু ওরাঙ্গর সেকেন্ড এডিশন। সো 400 ফেলে 800 স্কোয়ার কিলোমিটার এইটু গোটেখিনি করিডর হব। ইপিনে উচ্ছেদ অভিযানের আরম্ভণিতে সংঘটিত হল ভয়ঙ্কর ঘটনা। ঢেকিয়াজুলির বরচলার হিঙ্গরিঘাটত নাওত উঠার সময়তে ব্রহ্মপুত্রত পরি ডুব গল এখন উচ্ছেদর কামত ব্যবহৃত ট্রেক্টর। কথমপি রক্ষা পড়ে ট্রেক্টরের চালকর। দালালর জড়িয়ে একাংশ লোকে ক্রয় করেছিল উদ্যানের মাটি, সেই মাটিত সজা ঘরখন প্রশাসনে উচ্ছেদ করাত হাহাকার করবলিয়া হয়েছে বহু উচ্ছেদিত পরিয়ালে। আনকি উচ্ছেদর পিছত গুমধান খাই পেটর ভোক মারিবলিয়া হয়েছে কিশোর সহ একাংশয়। আমি কত যাম, কি করিম, কি খাম, আমার সব শেষ হয়ে গেল, আমার চৌকা নাই, আমি কেনেকে বনাম, কি খাম, আমার একোয়ে নাই করবলে। মূলত কাজিরঙা আর উড়াং রাষ্ট্রীয় উদ্যানের মাজত বন্যপ্রাণীর মুক্ত বিচরণের বাবে প্রশাসনে লৈছে এই বৃহৎ উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদর বাবে উড়াঙত ইতিমধ্যেই বাহর পাতি লৈছিল বিশাল আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীয়ে। ক্যামেরা পার্সন পরশর সহ উড়াঙর পৰা রূপজ্যোতি গোস্বামী আর ভাস্কর ডেকার রিপোর্ট, DY365।